শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজকে আমি তোমাদের উচ্চতরণ গণিতের ত্রিকোণমিতি বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা ত্রিকোণমিতি কী তা জানব। ত্রিকোণমিতি হল যে ত্রিভুজের তিনটি কোণ, বাহু এবং তৎসম্পর্কীয় বিষয় নিয়ে ত্রিকোণমিতির সূত্রপাত হয়েছে। আমরা যে মনে করো যে এক্সও এক্স, এক্সও এক্স ড্যাশ, এক্সও এক্স ড্যাশ অথবা এক্স ড্যাশ ও এক্স এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি রশ্মি পরস্পর অভিমুখে সেট করে চারটি কোণের সৃষ্টি করেছে। এই প্রত্যেকটি কোণে এক একটিকে এক সমকোণ করে। এটা এক সমকোণ, এটা এক সমকোণ, এটা এক সমকোণ, এটা এক সমকোণ, অর্থাৎ অভিমুখে 360 ডিগ্রি কোণ। এক্সও ওয়াই কোণ এক সমকোণ, এক্সও ওয়াই কোণ এক সমকোণ। এই এক সমকোণকে যদি আমরা 90 ভাগে ভাগ করি, 90 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটি ভাগের পরিমাণ হবে এক ডিগ্রি। অর্থাৎ এক সমকোণ, এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার এক ডিগ্রিকে যদি, এক ডিগ্রিকে যদি আমরা 60 ভাগে ভাগ করি, তাহলে পাওয়া যাবে এক ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। 60 ভাগে ভাগ করলে এক ভাগকে বলা হয় এক মিনিট। অর্থাৎ এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর এক ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। আর এক মিনিটকে আবার যদি 60 ভাগে ভাগ করি, তার এক ভাগের পরিমাণকে বলা হয় এক মিনিট। অর্থাৎ এক মিনিট এক সেকেন্ড, অর্থাৎ এক মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। দেখো, অকেন্দ্র বিশিষ্ট, অকেন্দ্র বিশিষ্ট এ বি সি বিতে, এ বি সি বিতে ওয়ে হলো বৃত্তের ব্যাসার্ধ, ওয়ে বিশ্বের বৃত্তের ব্যাসার্ধ। ওয়ে সমান করে আমরা যদি ওপি অংশ কেটে নিই এবং পিও যোগ করি, তাহলে পি ও পিও ইও একোণ ইকুয়াল টু থিটা কোণ ইকুয়াল টু এক রেডিয়ান, এক রেডিয়ান। তাহলে রেডিয়ান কোণ কাকে বলে? কোনো বৃত্তের, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ বলে। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান কোণ। এখন আমরা প্রমাণ করব যে রেডিয়ান কোণ পিওবি কোণ একটি ধ্রুব কোণ। প্রতিজ্ঞা একে দেওয়া আছে, প্রমাণ করো যে রেডিয়ান কোণ পিওবি কোণ একটি ধ্রুব কোণ। আমরা এই এটা অঙ্ক প্রমাণের জন্য ওয়ের অবিন্দুতে ওবি লম্বা, তাহলে চাপ, চাপ এবি হল পরিসীমার এক চতুর্থাংশ, পরিসীমার এক চতুর্থাংশ ইকুয়াল টু, আমরা জানি বৃত্তের পরিসীমা 2πr, আর এক চতুর্থাংশ অন্তর ইকুয়াল টু পাই আর ভাগ, আর এবি ইকুয়াল টু দেওয়া আছে, এবি ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ ওয়ে ইকুয়াল টু আর।
তারপরে আমরা লিখছি এ টি ও একন ইকুয়াল টু ইও ইকো একন ইকুয়াল টু এক রেডিয়ান এক রেডিয়ান আর হলো এও এও বিকন ইকুয়াল টু এও বিকন ইকুয়াল টু এক সমকোণ এও বিকন ইকুয়াল টু এক সমকোণ আমরা জানি যে কোনো বৃত্তের চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কেন্দ্রস্থ কোণ কোনো চাপ দ্বারা উৎপন্ন বৃত্তের কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক অর্থাৎ ইও বিকোণ অর্থাৎ ইও বিকোণ বাই এও বিকোণ ইকুয়াল টু ইবি বাই এবি বা ইও বিকোণ ইকুয়াল টু ইবি বাই এবি গুণিত এও বিকোণ ইকুয়াল টু ইবি মানে আর এবি মানে হলো পাই আর ভাগ টু গুণিত এও বিকোণ এক সমকোণ এক সমকোণ ইকুয়াল টু আর গুণন টু বাই পাই আর গুণিত ওয়ান সমকোণ হিসাব করলে আর আর কেটে যাবে টু বাই পাই সমকোণ যেহেতু যেহেতু টু পাই ও সমকোণ সমকোণ টু পাই ও এত ধ্রুব সংখ্যা ধ্রুব সংখ্যা অতএব ইওবি রেডিয়ান কোণ ইওবি রেডিয়ান কোণ শিক্ষার্থীরা এখন আমরা রেডিয়ান কোণ এবং কোণের দুটি রেডিয়ান কোণ অর্থাৎ কোণের দুটি কোণ পরিমাপের দুটি পদ্ধতি আছে একটা হলো ষাটগুণক পদ্ধতি একটা হলো বৃত্তীয় গুণক পদ্ধতি ষাটগুণক পদ্ধতি কোণকে এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি আর এক ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট এক মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড আর এই রেডিয়ান কোণ এবং ষাটগুণক এবং বৃত্তমূলক পদ্ধতির সাথে সম্পর্ক স্থাপন করি আমাদের যে এটা দাঁড়ায় সম্পর্কটা দাঁড়ায় তা হলো যে এক রেডিয়ান ইকুয়াল টু পাই ভাগ 180 এক রেডিয়ান ইকুয়াল টু 180 ভাগ পাই ডিগ্রি আবার এক ডিগ্রি ইকুয়াল টু পাই ভাগ 180 রেডিয়ান আমরা এরপর সম্পর্ক এরপর ভিত্তি করে আমরা 8.1-এর এক নম্বর একের ক এ একের ক এ রোমানে রোমানে অঙ্ক বলছে যে রেডিয়ানে প্রকাশ আমরা ষাটমূলক পদ্ধতিতে দেওয়া হচ্ছে আমরা বৃত্তমূলক পদ্ধতিতে দেওয়া হচ্ছে ষাটমূলক পদ্ধতিতে দেওয়া হচ্ছে বৃত্তমূলক পদ্ধতি প্রকাশ করবো 75 ডিগ্রি 30 মিনিটকে প্রথমে আমরা ডিগ্রিতে রূপান্তর করব ইকুয়াল টু লেখা যায় যে 75 ডিগ্রি প্লাস 30 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে এটা ডিগ্রি হবে ইকুয়াল টু 75 প্লাস এটা কাটলে হবে হাফ ডিগ্রি ইকুয়াল টু যদি আমরা লসন করি 150+1 ডিগ্রি ইকুয়াল টু 151 ভাগ 2 ডিগ্রি আমরা জানি যে 1 ডিগ্রি ইকুয়াল টু 5 ভাগ 180 রেডিয়ান অতএব 150
151 বাই 2 ডিগ্রি ইকুয়াল টু পাই ইনটু 180 2 থেকে 151 ভাগ 2 রেডিয়ান। আমরা পায়ের মান বসাই দেবো 3.1416 ভাগ 180 গুণিতক 151 ভাগ 2 রেডিয়ান। হিসাব করলে পাওয়া যাবে, হিসাব করলে ক্যালকুলেটরে হিসাব করলে পাওয়া যায় যে 151 গুণন 3.1416 151 গুণন 3.1416 ইকুয়াল টু ভাগ 360 যখন 1.4328 রেডিয়ান 1. এখন যদি আমরা 2 নম্বর অঙ্কে তার বিপরীত প্রকাশ করি, যে 2 নম্বর অঙ্কে দেওয়া আছে বিদ্যমূলক পদ্ধতি ডিগ্রিতে প্রকাশ করি, অর্থাৎ আমাদের 2 এর 1 নম্বর অঙ্ক দেওয়া আছে 8π বা 3/13 রেডিয়ান, এটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব, অর্থাৎ আমরা জানি এক ডিগ্রি ইকুয়াল টু 1 রেডিয়ান ইকুয়াল টু 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ভাগ পাই ডিগ্রি, অতএব 8π ভাগ 13 রেডিয়ান ইকুয়াল টু 180 ভাগ পাই ইনটু 8π ভাগ 13 ডিগ্রি। পাই পাই কেটে দাও, হিসাব যদি করি আমরা তাহলে হবে 180 গুণন 8/3 ইকুয়াল টু 30 180 গুণন 8/30 ইকুয়াল টু 110 ডিগ্রি 110 ডিগ্রি তাকে গুণ করতে হবে 0.792 0692 46 মিনিট। আমার শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের আমি একটা অঙ্ক দিচ্ছি, তার কারণ কি তোমরা সত্তর ডিগ্রি 45 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করলে নিচের অঙ্কটি পাওয়া যায়। নম্বর থ্রি পয়েন্ট ফাইভ
1.5 মিলিয়ন, 3 নম্বর 3.7 মিলিয়ন, 4 নম্বর 4.5, 5 নম্বর 0.75। রেডিয়ানে প্রকাশ করে নিজের কোণটি হবে 55°45'। খ নম্বর 55°55'। গ নম্বর 51°52'। ঘ নম্বর 40°55'। আমরা দেখছি একজন উত্তর দিয়েছে, হ্যাঁ পারিছেন 1 নম্বর, 2 নম্বর তোমরা পারিছ, 2 নম্বর তোমাদের অনেকেই পারিছ, উত্তর সুন্দর হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।